হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি ভুনো খিচুড়ি করব। ভুনো খিচুড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ডাল, 300 গ্রাম চাল, আর নিয়ে নিয়েছি মশলা অনেক রকমের। আমি নিয়েছি বাদাম, কাজু, আর এটা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে। এটা নিয়েছি আমি খিচুড়ির মশলা, এটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, 1 চামচ চিনি, আর নিয়ে নিয়েছি হলুদ। আমি গ্যাসটা অন করে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার সরষার তেল আছে, এটা আমি 6 চামচের মতো তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি বাদামটা দিয়ে দিব এর মধ্যে, আর গোটা গরম মশলা গুলো। বাদাম কাজু দুটোই দিয়ে দিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডালটাকে এবার আমি লাল করে ভেজে নেব। আমার ডালটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে এসেছে ভাজাটা। এবার আমি চালটা দিয়ে দেবো ওর মধ্যে। ভালো করে চালটার সাথে ডালটা হালকা হালকা করে ভেজে নিব আবার চালটাকে। এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ 1-2 মিনিটের মতো ভেজে নেব চালটাকে। আমার এটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করবো। আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম আগে থেকে।
খিচুড়িতে একদমই কম জল লাগে, আইডিয়া করে দিতে হবে চাল ডাল হিসাবে। আমি এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব। এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের মতো, লো টু মিডিয়াম করে গ্যাসটা। তারপরে আমি 10 মিনিট পরে এটাকে খুলে নেব। আমি মশলাটা পরে থেকে অ্যাড করব, তার জন্য 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি ছোট একটা প্যানে। আর আমি আদা আর কাঁচা লঙ্কাটা বাটা তখন দেখানো হয়নি, আমি যেটা এখন এইভাবে ফ্রাই করে আমি শেষে দিয়ে দিব। এর মধ্যে আমি শুধু লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার এটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি এটা থেকে, মশলাটা থেকে। কাঁচা ভাতটা নেই, আমি এটা এবার খিচুড়ির মধ্যে অ্যাড করব। খিচুড়িটা হয়ে এসেছে, আর কয়েকটা জিনিস অ্যাড করলেই হয়ে যাবে। মশলাটা ভালো করে মাখিয়ে নেব সাথে। আমার যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো এবার দিয়ে দিচ্ছি। আমি 3 চামচের মতো চিনি দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আমার অনেকটাই তেল দেওয়া হয়েছিল তাই ঘিটা কম দিলাম। কেউ চাইলে এর মধ্যে আর একটু বেশি ঘি দিতে পারে। আমার এটা একদম এখন রেডি। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো, তারপর প্লেটে সাজিয়ে নিই। আমার এই যে হয়ে গেছে,
একদমই ঝরঝরা হয়েছে। তো আমার ভুনো খিচুড়ি রেডি এবার, আর আমি মিক্স ভেজিটেবল করেছিলাম আর টমেটো চাটনি, তার সাথে প্লেটটা সাজিয়েছি। তোমরা এভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে।